ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন, বাংলাদেশ সরকার বলছে 40% ভোট করেছে, আন্তর্জাতিক সূত্র ও সাংবাদিকরা বলছেন 27%। কিন্তু আওয়ামী লীগ পন্থী তাদের পরিচিত অনেকে বলেছেন ভোট পড়েছে 20% নিচে। নির্বাচনের দিন ফাঁকা রাস্তা দেখা গেছে হরতালের মতো, যদিও এই নিয়ে বিতর্ক আছে। অনেকেই বলে থাকেন গ্রামের তুলনায় শহরে ভোট পড়ে বেশি, তার চেনাজানাদের মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছেন, 10% বেশি তো ভোটই দেয়নি। ঢাকার দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে চীনের ব্যবস্থা মেলে না, কিন্তু চীনের সঙ্গে তো ভারত কাজ করেছে, তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আছে, মোটামুটি ভাবে ভারতের স্বার্থ যে সরকার দেখবে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ, সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্র এখন ভারতের কাছে মুখ্য নয়। ভারতের কাছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ, শেখ হাসিনা তাদের নিরাপত্তার জায়গাটা দেখেছেন, সেক্ষেত্রে ভারত সরকার তো জোরদার সমর্থন পাচ্ছেন, সেই দিক থেকে ভারত গণতন্ত্রের বিষয়টা দেখে না। যারা রাষ্ট্রবিজ্ঞানী লেখাপড়ায় আছেন বা করান তাদের হয়তো অন্য ভাষ্য থাকবে। তার নিজের কথা যদি বলেন, তিনি মনে করেন বাংলাদেশে গণতন্ত্রের বিভ্রম ঘটেছে, আদৌ যদি এটাকে গণতন্ত্র বলা যায়। 2 বছর আগেই লিখেছিলেন বাংলাদেশের গণতন্ত্র ভঙ্গুর, সেই অবস্থা আরো খারাপ হলো। এইখানে যেটা তিনি দেখেছেন, কর্তৃত্বপরায়ণ শাসনের অধীনে যা যা হয়ে থাকে তাই চলছে, অন্তত 2-3 বছর ধরে তো বটেই। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।